14 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এই দিবসটি সারা বিশ্ব জুড়ে বিভিন্নভাবে পালিত হয়। এই ক্যান্সার দিবস উপলক্ষে আজকে আমি কথা বলব ক্যান্সার রোগীদের সবচেয়ে কমন, সবচেয়ে সাধারণ একটি প্রশ্ন, যে বিষয়ে ক্যান্সার রোগীটা সবসময়ই জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে, যে কি খাবেন এবং কি খাবেন না। আমি ডক্টর অতিথিপাল চৌধুরী, আমি ক্যান্সার সেবা দিচ্ছি ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আসানের মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে। ক্যান্সার রোগীর চিকিৎসা পদ্ধতির মধ্যে তিন ধরনের চিকিৎসা পদ্ধতি সাধারণত আমরা ক্যান্সার রোগীদের ক্ষেত্রে দিয়ে থাকি, অপারেশন বা সার্জারি, রেডিওথেরাপি এবং কেমোথেরাপি। এর মধ্যে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি ক্যান্সার রোগীদের খাদ্যাভ্যাসে একটি ব্যাপক পরিবর্তন ফেলে, বিশেষ করে কেমোথেরাপি। কেমোথেরাপি সাধারণত রোগীর শরীরের ভিতরে প্রবেশ করে তার বিভিন্ন কোষের উপরে কাজ করে। এই কোষগুলো যখন নষ্ট হয়ে যায় এবং পরবর্তীকালে সেগুলো আবার রিজেনারেট হয়, বিশেষ করে আমাদের অন্ত্রের কোষগুলো এক্ষেত্রে বেশি সেন্সিটিভ বা বেশি কেমোথেরাপিগুলো এর উপর বেশি কাজ করে। দেখা যায় যে এর প্রভাবে রোগীর অনেক সময় ক্ষুধা, মন্দা, বমি ভাব, বিভিন্ন সময়ে পায়খানা কষা হতে পারে, ডায়রিয়া হতে পারে, এরকম বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তো যেটা সবচেয়ে বেশি সাধারণত রোগীদের হয়ে থাকে কেমোথেরাপি বা রেডিওথেরাপি নেওয়ার পরে রোগীদের বমি ভাব হয়ে থাকে। যে যে একটি রোগী যখন সবসময় একটা বমি ভাব তার সব থাকে, তার কিন্তু স্বাভাবিক যে জীবনটা অনেকটাই ব্যাহত হয়। সেক্ষেত্রে রোগীরা একই একসাথে, যে আমরা মিল যেটা বলি, যে একসাথে অধিক পরিমাণে না খেয়ে অল্প স্মল মিলস আপনারা খেতে পারেন, সেক্ষেত্রে বমি ভাবটা অনেকটাই কম হয়, বা সেক্ষেত্রে যে খাবারগুলো শুকনো খাবার এবং বেশি করে ফ্লুইড খাওয়া, এটা রোগীরা অনুসরণ করতে পারে। এছাড়া সবচেয়ে আরও যে সমস্যাগুলো হয়, দেখা যায় যে অনেক সময় ডায়রিয়া হয়, অনেক সময় পায়খানা কষা হয়ে যায়। ডায়রিয়ার ক্ষেত্রে সাধারণ রোগীদের যে ডায়রিয়ার চিকিৎসা সেটাই আমরা ফলো করতে বলি। অনেক সময় আমরা রোগীদেরকে অ্যান্টিবায়োটিক দিই এবং তাদেরকে বলি যে খাবার স্যালাইন খেতে, ডাবের পানি খেতে এবং অন্যান্য যেসব মেডিকেশন আমরা দিয়ে থাকি। এর পাশাপাশি হচ্ছে যেগুলো খাবারে সোডিয়াম এবং পটাশিয়ামের বেশি আধিক্য থাকে, যেমন লবণ এবং চিনিযুক্ত শরবত বা যে ফলের রস, এগুলো খেলে ভালো হয়। এছাড়া যে পেশেন্ট, অনেক রোগীর ক্ষেত্রে পায়খানা অনেক সময় কষা হয়ে যায়, অনেক বেশি রোগীর কনস্টিপেশনের প্রবলেম তৈরি হয়, সেসব ক্ষেত্রে অবশ্যই রোগীকে সবসময় বেশি পরিমাণে পানি খেতে হবে, যেগুলো আমরা বলি গ্রিন অ্যান্ড লিফি ভেজিটেবলস, এগুলো খেতে হবে, মানে সবুজ শাকসবজি এবং সবুজ ফলমূল এগুলো বেশি পরিমাণে খেতে হবে। এছাড়া রোগীর বেশিরভাগ রোগীর ক্ষুধা মন্দা থাকে। ক্ষুধা মন্দাকে ওভারকাম করার জন্য বিভিন্ন মেডিকেশন আমরা দিয়ে থাকি, কিন্তু এছাড়াও বিভিন্ন ধরনের ডিফারেন্ট খাবার ট্রাই করতে পারে রোগীরা, যেগুলো তাদের স্বাদের পরিবর্তন হয় এবং যেগুলো একটু সাইট্রাস ফ্রুট, যেমন যেগুলো হচ্ছে টক জাতীয় খাবার খেলে অনেক সময় হচ্ছে ক্ষুধা মন্দা ভাবটা কাটে। আরেকটি সমস্যা রোগীরা যেটি সবসময়ই আমাদেরকে জিজ্ঞাসা করেন, যে আমি চিনি খেতে পারবো কিনা বা চিনি খাওয়া নিষেধ কিনা। আসলে ক্যান্সার সেলগুলো যখন গ্রো করে তখন হচ্ছে চিনি, সুগার বা শর্করা জাতীয় খাবার থেকে এটি পুষ্টি নেয়, যে কারণে হচ্ছে এটি শর্করা জাতীয় খাবার এটার বৃদ্ধিটাকে বাড়াতে পারে বলে অনেক হাইপোথিসিস আছে। কিন্তু চিনি খাওয়া কিন্তু একেবারে বন্ধ করে দিতে হবে বা একেবারে রেস্ট্রিকশন এরকম কিন্তু কোনো কিছু নেই। এই এই সাধারণ নিয়মগুলো আসলে মানলে একজন ক্যান্সার রোগী দেখা যায় অনেকটাই হচ্ছে খাওয়া দাওয়ার তার অভ্যাসে পরিবর্তন আনতে পারেন এবং হচ্ছে চিন্তামুক্তভাবে খাওয়া দাওয়া করতে পারেন। কোনো খাবারে সেরকম কোনো নিষেধ আসলে আমরা বলি না যে এই খাবারটা আপনি একদম খেতেই পারবেন না। তবে কেমোথেরাপি পরবর্তী সময়গুলোতে রোগীদেরকে একটু সচেতন থাকতে হয়, বিশেষ করে যে কোনো ধরনের র ফুড, যেটা আমরা বলি মানে রান্না করা ছাড়া খাবার খাওয়া একদমই উচিত না, এবং যে কোনো ধরনের র ফিশ অথবা র মিট, যেটা যেমন অনেক সময় আমরা বার্বিকিউ খেতে পছন্দ করি বা শুকনো মাছ, এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করা উচিত। উচ্চ তাপে রান্না করা খাবার সবসময় খাওয়া উচিত, পাতলা খোসার ফলগুলো পরিহার করা উচিত, এবং যেই ফলগুলো আসলে বাইরের ফল খেলেও সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া উচিত। এগুলোই আসলে নিয়মিত করলে একটি রোগী আসলে অনেকটাই সুস্থভাবে তার কেমোথেরাপি, রেডিওথেরাপি এই চিকিৎসাগুলো নিতে পারে। আশা করি আমার এই কথাগুলো আপনাদের কাজে লাগবে এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।